দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 24th August, আর আজকে কি বার সেটা ভুলে গেছি আমি, আই থিঙ্ক আজকে টিউজডে, হ্যাঁ আজকে মঙ্গলবার। তো এখন বাজে 1:45 আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলা একটু বিজি ছিলাম আমি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেন কিছুক্ষণ যোগা করে, আমি একটু যোগাও করি, যোগা করে দেন কম্পিউটার ক্লাসে গেছি, দেন বাড়িতে এসে একটু কাজ ছিল, তারপরে এখন একটু ফ্রি হয়েছি, তাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি যাব আবার একটা জায়গায়, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আর আমি যখন যাব তোমাদের পুজো কালেকশন অবভিয়াসলি দেখাবো, মানে আমি যাচ্ছি আজকে ডায়মন্ড প্লাজায়। তো আমার দুটো বন্ধু আসার কথা, তো ওদের সাথে দেখা করার আগে আমি তোমাদের দেখাবো ডায়মন্ড প্লাজার পুজোর কালেকশন, তোমরা দেখতেই পাবে, তোমরা সাথে থাকো আর তোমরা তো দেখতেই পাবে কালেকশনটা। আর তোমরা আমার স্প্ল্যানেটের ব্লগটা অনেকেই দেখেছো, আমার ভিউয়ার্স ওখানে বেড়েছে অনেক টাইম, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। আর যারা আমার স্প্ল্যানেটের ব্লগটা দেখোনি, তাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে প্লিজ ভিজিট করো আর তোমরা দেখতে থাকো আজকে কী কী হয়। আর এখন বাজে হচ্ছে 2:30, তো এখন আমি লাঞ্চ করতে বসবো। আজকে লাঞ্চে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস হয়েছে, মানে হচ্ছে আজকে লাঞ্চে হচ্ছে ইলিশ মাছ, তাও আবার ডিম দেওয়া ইলিশ মাছ, যেটা আমার খেতে খুব ভালো লাগে, আর বাবা ওটা এনেছে আজকে। তো আমি লাঞ্চ করে এসে দেন রেডি হয়ে দেন বেরাবো, তো তোমাদের সাথে তখনই দেখা হচ্ছে। সেরকমভাবে কিছুই পরবো না, জাস্ট আইলাইনারটা পরেছি আর ড্রেসটা পরবো, দেন বেরিয়ে যাবো, কারণ বিকেলেই যেতাম, বিকেলে আমার একটু কাজ আছে, তাই জন্য আমি এখন বেরাচ্ছি। তো চলো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। আমি বেরাচ্ছি এখন, অনেকটা লেট হয়ে গেছে আবার, মাঝে মাঝে আমি খুব লেট করে ফেলছি। এখন এসেছি বিগ বাজারে, মানে যেখানে সমস্ত জামাকাপড় পাওয়া যায়। বিগ বাজারে দুটো পার্ট আছে, একটা গ্রসারি আইটেম পাওয়া যায় আর একটা হচ্ছে জামাকাপড় পাওয়া যায়। গ্রসারি আইটেম যেটা পাওয়া যায় ওটা 3rd floor, আর যেটা জামাকাপড় পাওয়া যায় ওটা হচ্ছে 2nd floor। এটা জেন্টস কালেকশন, এখানে সমস্ত ছেলেদের পাঞ্জাবি থেকে কোট থেকে শার্ট প্যান্ট সমস্ত কিছু পাবে। আর কালেকশানও মোটামুটি ভালোই ছিল, হয়তো পুজোর আগে আরও আসবে, বাট এখনও কালেকশান মোটামুটি ভালোই। এবার আমরা চলে এসেছি লেডিস কালেকশনে, যেখানে মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের কুর্তি আছে, বিভিন্ন প্রাইজের রয়েছে, মানে 1000-এর ভেতর যেমন রয়েছে তেমনি 1000-এর ওপরেও রয়েছে। তো ভালোই কুর্তির কালেকশন, আমার তো ভালোই লেগেছে কুর্তির কালেকশনগুলো, তোমরাও গিয়ে কালেকশনটা দেখতে পারো। আর অনেক রকম ভ্যারাইটি আছে
এইবার আমি দেখলাম আগের বারের থেকেও অনেক রকম ভ্যারাইটি, অনেক রকম ডিজাইনের রয়েছে, তোমরাও দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কালার কম্বিনেশনও ভালো, সমস্ত কিছুই ভালো। কুর্তির পাড়টা তো আমার খুবই ভালো লেগেছে, কুর্তির সাথে ছোট্ট ওই লং স্কার্টের সাথে পরার টপও রয়েছে, আর খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর কালেকশন। এই সমস্ত কুর্তিগুলোর কালার কম্বিনেশন সমস্তটাই খুবই ভালো। ফুড কোর্টে যেরকম ভিড় ছিল বিগ বাজারে তেমন ভিড় নেই, তবে হ্যাঁ লোকজন রয়েছে, কিছু কিছু রয়েছে, খুব ভিড় আমি বলবো না। তো তোমরা এসে কালেকশন দেখতেই পারো। এখানে প্লাজারও কালেকশন রয়েছে, লং স্কার্ট আছে, লেগিংস আছে, তারপর জিন্সও আছে, তার সাথে টপও রয়েছে। এই এদিকটা হচ্ছে পুরোটাই কুর্তির কালেকশন। এখানে 349-এরও কুর্তি রয়েছে, সমস্ত প্রাইজের রয়েছে। এবার চলে এসছি আমরা ব্যাগের দিকটায়। ব্যাগগুলো খুব ভালো, প্রাইসটা একটু কস্টলি বাট খুবই ভালো। এখানে সানগ্লাসে 40% অফ রয়েছে, ইভেন ভালো অফার চলছে সানগ্লাসে। তোমরা সানগ্লাসের কালেকশনও দেখতে পারো। এখানে সমস্ত পাথরের কাজ করা জিনিসপত্র পাওয়া যায়, মানে বিভিন্ন মূর্তি পাওয়া যায়। এটাও ডায়মন্ড প্লাজার মধ্যেই, তোমরা এটা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা রয়েছে এখানে। এখানে পাথরের ছোটো ছোটো মূর্তি যেমন পাওয়া যায়, তেমনি বড় মূর্তিও কিন্তু পাওয়া যায়। এখন আমি এসেছি ক্যাথলিনে। ক্যাথলিন থেকে একটু খাবার নেবো। আর রয়েছে দাঁড়িয়ে রয়েছে মা, তো বাইরের দাঁড়িয়ে রয়েছে দিদুন। আমরা গিয়েছিলাম ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে একটু নাগের বাজারে, তো আমরা এখন এই খাবারটা নিয়ে দেন বাড়ি যাব। আমি তো ক্যাথলিনে গিয়েছিলাম। ক্যাথলিনে গিয়ে আমি চিলি চিকেন রোল নিয়েছিলাম, তো প্যাক করে নিয়েছিলাম। বাড়িতে এসে যখন আমি ওটা খাচ্ছিলাম, ওরা বলেছিলো সামান্য স্পাইসি হবে, বাট ওটা যা স্পাইসি ছিল না, মানে লিটারালি বলার মতো না। মানে আমি লাস্ট পর্যন্ত ওটা পুরোটা খেতে পারিনি। আমি মানে হচ্ছিলো না, মানে খাওয়া যাচ্ছিলো না, বীভৎস যাচ্ছিলো, বীভৎস। তো আমার ওই চিলি চিকেন রোলের এক্সপিরিয়েন্স খুব খারাপ, মানে আমি খেয়ে উঠতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখলে আজকে আমি ডায়মন্ড প্লাজা গেছিলাম, আর ওখানে কালেকশানও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর নেক্সট আমি আবার যখন যাব, তখন আমি আবার তোমাদের কালেকশন দেখাবো। এটা বিগ বাজারে দেখিয়েছি, আমি নেক্সট টাইম গেলে ম্যাক্স, রিলায়েন্স ওগুলোও দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও বা ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।